बिस्मिल्लाहिर रहमानिर रहीम 2021 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ইতিমধ্যে তোমাদের ষষ্ঠ সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে। তো চলো আজকে আমরা এই অ্যাসাইনমেন্টটির সমাধান করব ইনশাআল্লাহ। তো তোমাদের এবারে অ্যাসাইনমেন্টটির ধারা অধ্যায়টি থেকে এসেছে। তো চলো আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটিতে কি আছে আমরা দেখে নিচ্ছি। তুমি একটা আজব দেশে ঘুরতে গিয়েছো, সেখানে দেখলে একটি গাছের নিচে পাশাপাশি 10টি বাক্স রাখা আছে। প্রতিটি বাক্সের গায়ে একটি করে ভগ্নাংশ লেখা আছে। বাক্সগুলো এমনভাবে সাজানো থাকে যেন ভগ্নাংশগুলোর ক্রম নিচের চিত্রের মতো দেখা যায়। তো এখানে চিত্রে এভাবে লেখা আছে, দেখো 2/3, তারপর 2/2, 2/3, 2/3, তারপর এইভাবে 4/2 দেওয়া আছে, তারপরে 4/3 দেওয়া আছে, এভাবে চলতেছে এবং শেষে লেখা আছে a/b। আচ্ছা, ভগ্নাংশগুলোর যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হলো m/k। এবার আমাকে এখান থেকে পরপর 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক নম্বরে বলছে a/b এর লঘিষ্ঠ আকার নির্ণয় করো। তো চলো বন্ধুরা প্রথমে আমরা ক নম্বর সমস্যার সমাধান করব। তো এখানেই শুরুতে দেখো যে বাক্স যেগুলি ছিল 10টি বাক্স ছিল, এই বাক্সের গায়ে যে ভগ্নাংশগুলি লেখা ছিল সেগুলি এভাবে ছিল 2/3, তারপরে 2/3, 2/3, এভাবে শেষে 10 নম্বর বাক্সে দেওয়া ছিল a/b। এখন বন্ধুরা তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা বাক্সে, প্রথম বাক্সে যেমন 2/3 ছিল, পরের বাক্সে এই সংখ্যাটাই রিপিট হলো 2 বার, 3 নম্বর বাক্সে এই সংখ্যাটা 3 বার, 4 নম্বর বাক্সে আছে এই সংখ্যাটা 4 বার। তাহলে 10 নম্বর যে বাক্সটি দেওয়া আছে, দেখো আমরা সাধারণভাবে বলতে পারি এখানেও এই 2/3 এই সংখ্যাটি 10 বার থাকবে, কারণ এটা 10 নং বাক্স। তাহলে আমি দেখো 10টি বাক্সের গায়ে লেখা ভগ্নাংশের ক্রম এভাবে লিখতে পারি 2/3, 2/3, 2/3, এইভাবে 10টা 2 লিখবো আর 10টা 3 লিখবো। এখন বন্ধুরা দেখো তো তাহলে 10 নম্বর বাক্সে যেটা a/2 লেখা ছিল আর এখানে এটা, এই দুইটাকে যদি আমি তুলনা করি তাহলে আমি লিখতে পারবো a/2 মানেই হলো এটা। দেখো তাহলে আমি লিখে দিচ্ছি a/2 সমান এটা। এখন দেখো আমাদের রেজাল্টে যেটা চাওয়া হয়েছে সেটা লঘিষ্ঠ আকার, এটা কিন্তু লঘিষ্ঠ আকারে নেই। তাহলে এইটাকে আমরা কি করব, 10টা 1 দ্বারা যদি লব হরকে আমি ভাগ করি তাহলে দেখো লঘিষ্ঠ আকারটা হবে 2/3। তা 10টা 1 দ্বারা এটাকে ভাগ দিলে পাবো 2 আর এটাকে ভাগ দিলে আমরা পাচ্ছি 3। তাহলে এইটাই হবে a/b এর লঘিষ্ঠ আকার। তাহলে a/b এর লঘিষ্ঠ আকার হচ্ছে 2/3। খুবই সহজ বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দিব। তো খ নং প্রশ্নে কী বলা আছে, দেখো m/k নির্ণয় করো। তো m/k এখানে কি বলছে, যে ভগ্নাংশগুলি লঘিষ্ঠ যে আকার আছে তাদের যোগফল হলো m/k। তাহলে দেখো তো প্রথম ভগ্নাংশ ছিল 2/3, এটা নিজেই লঘিষ্ঠ আকারে আছে। দ্বিতীয় ভগ্নাংশ 2/3, তাহলে এটাকে যদি আমি লভরকে 11 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো কত, 2/3। অনুরূপভাবে 3 নম্বর ভগ্নাংশ 2/3, তাহলে আমি 1/3 দ্বারা যদি লভরকে ভাগ করে দিই তাহলে আমি পাচ্ছি 2/3। আর 10 নম্বর পদটা তাহলে কি হবে, সেই একইভাবে 10টা 1 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ক নম্বরে দেখছি 2/3 পাবো। এইবার এই ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকার যেটা পেয়েছি এগুলিকে যোগ করতে বলেছে। তাহলে দেখো এইভাবে যদি আমি এই যে 10টা ভগ্নাংশ আমি যোগ করি তাহলে আমি কী পাচ্ছি, 2/3 + 2/3 + 2/3, এভাবে 10 নম্বর পদটাও হবে 2/3। তাহলে এখানে কয়টা 2/3 আছে, 10টি, তাহলে আমি লিখব 10 × 2/3, তাহলে কত পেলাম, 20/3। এখন ওরা বলছে এইটার মানই হলো m/k, তাহলে আমরা কি বলতে পারি m/k ইকুয়াল 20/3, বাছ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুবই সহজ। এরপরে চলো আমরা গণাং প্রশ্নের উত্তর দিচ্ছি। তো গণাং প্রশ্নে আমাদেরকে কি বলেছে, m, 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 এইভাবে যে অনুক্রমটি চলবে এই অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। তো বন্ধুরা খ নম্বর থেকে আমরা m/k যে ভগ্নাংশটা এটা বের করেছিলাম 20/3, তাহলে কী দাঁড়ালো, m এর মান 20, k এর মান 3।
এইবার আমার অনুক্রমটি কি বলা আছে, এম কে এম কে এম কে এভাবে চলতে থাকবে। তাহলে যদি আমরা এম এবং কে এর মান বের বসিয়ে দেই তাহলে অনুক্রমটি কি পাচ্ছি, 23 23 23 এইভাবে। এখন আমরা এখান থেকে সরাসরি সাধারণ পদ নির্ণয় করতে পারবো না, কেন ওরা আমাদেরকে বলে দিয়েছে যে এখান থেকে আমাদেরকে 1010 আবার 0101 এই দুইটা ফরম্যাটে নিয়ে এই অনুক্রমটি তারপরে সাধারণ পদ বের করতে হবে। তাহলে দেখো এইটাকে যদি আমি প্রথমে 1010 এই ফরম্যাটে নেই তাহলে কি দাঁড়াবে, 20 20 20 20। আবার যদি 01 এই ফরম্যাটে নেই তাহলে দাঁড়াবে কি, 03 03 03। তাহলে এই যে দুইটা অনুক্রম পাবো এদের সাধারণ পদ নির্ণয় করতে হবে। তো চলো আমরা আগে অনুক্রম দুটি নেই। দেখো প্রথম অনুক্রমটি কি হবে, খেয়াল করো, 20 0 20 0 20 0। এখন এইটা সাধারণ পদ আমরা বের করবো। তাহলে এইটা সাধারণ পদ দেখো আমি লিখেছি 10 - 1 টু দি পাওয়ার n ইন্টু 10। এখন খেয়াল করে দেখো এইটা কিভাবে হলো, তুমি n এর মান 1 2 3 4 5 এইভাবে বসাও, দেখবে এখানে এই ধারাটি হুব পেয়ে যাচ্ছ। এখন প্রশ্ন হলো আমি এই সাধারণ পদটি কিভাবে পেলাম। বন্ধুরা লক্ষ্য করো প্রথম পদ হলো 20, তাহলে 10 + 10 = 20 হবে। আবার দ্বিতীয় পদ হলো 0, তাহলে 10 - 10 = 0। তাহলে দেখো 10 এর সাথে 10 যোগ করলে 20 হবে, বিয়োগ করলে 0 হবে। তাহলে প্রথমে আমি প্লাসটা চিন্তা করি, দেখো মাইনাসে মাইনাসে কত, প্লাস, তাহলে 10 + 10 = 20। এখন এখানে দেখো এই n এর মানটা 1 2 3 4 এইভাবে ভেরিফাই হবে। তো যখন আমি দ্বিতীয় পদ নিব তখন n এর মান যখন 2 হবে এটা হবে +1, তাহলে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে 10 - 10 = 0। তো এইভাবে এই চিন্তা করে তোমরা সাধারণ পদটা নির্ণয় করবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এবার আরেকটু ক্লিয়ার হবে, এখানে দ্বিতীয় অনুক্রমটি কী হবে, 03 03 03। তাহলে এইবার তোমরাই বলো, এখানে প্রথম পদ আছে 0, দ্বিতীয় পদ 3। তাহলে যদি আমি 3 কথা চিন্তা করি তাহলে 1.5 + 1.5 = 3 হবে, আবার 1.5 - 1.5 = 0। তো যেহেতু আগে 0 আছে তাহলে প্লাস মানটা মাইনাস মানটা আমাদের রাখতে হবে, -1.5 - 1.5 = 0। তাহলে দেখো এই প্লাসে মাইনাস কী হয়, মাইনাস, তাহলে 1.5 - 1.5 = 0। আবার দ্বিতীয় পদ যখন দিব এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে 1.5 + 1.5 = 3। তো এইভাবে আমরা এই দুইটা অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করে নিয়েছি। এইবার দেখো আমাদের যে অনুক্রমটি দেওয়া ছিল সেটা হলো 20 3 20 3 এইভাবে। তাহলে এই দুইটা অনুক্রম মিলেই এই অনুক্রমটা, তাহলে এই দুইটা সাধারণ পদ মিলেই এই অনুক্রমে সাধারণ পদ হবে। তাহলে সাধারণ পদটা হবে দেখো প্রথমে ছিল 10 - 1 টু দি পাওয়ার n ইন্টু 10, আর দ্বিতীয়টা ছিল 1.5 + - 1 টু দি পাওয়ার n ইন্টু 1.5। এই দুইটা যোগ করে দিলে এই যে আমাদের অনুক্রমটি ছিল এই সাধারণ পদ বের হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা পরবর্তী সমস্যার উত্তর দিব। তো এখানে কী বলা আছে দেখো, 3 নম্বরে বলা আছে, 4 নং প্রশ্নে বলা আছে, বাক্সের সংখ্যা অসীম হলে প্রতিটি বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশগুলোর হর দ্বারা তৈরিকৃত n-তম আংশিক সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে আমাকে হর নিতে বলেছে। তো দেখো যে বাক্সগুলি ছিল তার হরগুলি এরকম ছিল, 3 3 3 3 এভাবে চলতেছে। তাহলে এইরকম n সংখ্যক আমাকে হর নিতে বলেছে। তাহলে n সংখ্যক যদি হর নেই তাদের যোগফল কী হবে, 3 + 3 + 3 এইভাবে n-তম যে পদটা আছে ওই পদটা হবে। এখন দেখো এখান থেকে আমি কী করতে পারি, 3 কমন নিতে পারি, তাহলে কী হবে এখানে 1, এখানে 1 1 1 1 এইভাবে n-তম পদটা থাকবে। এখন দেখো এইটাকে আমি কী করতে পারি, 9 দ্বারা গুণ করতে পারি, সাথে সাথে আবার আমাকে কী করতে হবে, 9 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে কী হবে, 9 + 99 999 এইভাবে চলতে থাকবে। এখন আমরা এই ধারাটাকে আরেকটু মডিফাই করতে পারি, 10 - 1 100 - 1 1000 - 1 এইভাবে শেষের পদটা হবে, n-তম পদটা বের হবে। এখন দেখো তাহলে আমি কী পাচ্ছি, 10 - 1 100 - 1 1000 - 1 এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। প্রথমে আমরা যদি এই জিরোগুলিকে লিখি অর্থাৎ 10 100 1000, তাহলে পাবো 10 + 100 + 1000 + এইভাবে n-তম পদ পাবো। আর 1টাকে যদি আমরা আলাদা করি তাহলে দেখো -1 - 1 - 1 এইভাবে n-তম -1 থাকবে। তাহলে দেখো আমরা
এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এইভাবে আমরা লিখব, দেখো এই যে 10, 100, 1000 এইভাবে চলতে থাকবে এনতম পদ পর্যন্ত থাকবে। আবার মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে 1+1+1 এইভাবে এনতম পদ আসবে। এখন দেখো প্রথম আমি যে অনুক্রম বা ধারাটি পেলাম এই ধারাটাকে আমরা এইভাবে লিখতে পারি 10, এটাকে লিখতে পারি 10×10 তাহলে 100 হবে, এটাকে লিখতে পারি 10×10² তাহলে 1000 হবে, এইভাবে এনতম পদ। আর দ্বিতীয়টা খেয়াল করো, এক এন সংখ্যক বার থাকবে তাহলে এন সংখ্যক এন যদি আমি যোগ 1 যোগ করি তাহলে আমি এন পাবো, তাহলে আমরা এই টোটাল সমষ্টি লিখতে পারি এন। এইবার এটা দিকে লক্ষ্য করে দেখো, এটা একটা গুণত্ব দ্বারা কিভাবে, এটা যদি এ হয় তাহলে এ প্লাস এ আর, তাহলে আর এর মান কত হলো 10, এ আর স্কোয়ার এইভাবে চলতেছে। তো তোমরা জানো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার গুণত্ব দ্বারার ফর্মেট, তাহলে আমি বলতে পারবো এটা একটা গুণত্ব দ্বারা যার প্রথম পদ এ, সাধারণ অনুপাত হলো 10, প্রথম পদ এ মানে 10, সাধারণ অনুপাত হবে 10। তাহলে এখানে দেখো আর এর মান অবশ্যই একের চেয়ে বড়, তাহলে সমষ্টির সূত্র কি, এ ইন্টু r^n-1/r-1, তাহলে দেখো 10×10^n-1/10-1, আর দেখো এই এনটা এখানে থাকতেছে। এবার তুমি এখানে ক্যালকুলেট করো, দেখো এখানে 10 পর কত হবে 1, তাহলে 10 পর 1 আর 10 পর এন যদি যোগ করি 10 পর এন প্লাস 1, এরপরে মাইনাস 1 দ্বারা 10 গুণ দিলে 10 হবে। আর নিচে দেখো 10-1=9, আর এখানে কি আছে 9। এবার আমরা এখানে লসাগু করব, তাহলে কি হবে 10^(n+1-10-9n), আর নিচে যে 9 থাকতেছে এই 9-এর সাথে তুমি 9 গুণ করবে তাহলে কত পাবে 81, তাহলে 3/81। আর এখানে যদি আমি সাজিয়ে লিখি 10^(n+1) আর 9nটাকে আগে লিখব তাহলে -9n-10। দেখো বন্ধুরা এইটাই হবে এই ধারাটার সমষ্টি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার সর্বশেষ প্রশ্নের উত্তর দিব, এটাতে কি বলা আছে, যে কোনো একটি বাক্সের ভগ্নাংশকে আবৃত দশমিকে রূপান্তর করো, এরপরে গুণত্ব দ্বারা প্রকাশ করে অসীমতক সমষ্টি নির্ণয় করো। তো বন্ধুরা দেখো প্রথম বাক্সটাই যদি আমি নেই তার ভগ্নাংশ হবে 2/3, এই 2/3কে তুমি আবৃত ভগ্নাংশে প্রকাশ করবে, সাধারণ নিয়মে যে ভাগ আছে এই ভাগটা করবে, তাহলে তুমি দেখবে এরকম আসবে 0.6666 এইভাবে চলতেছে, অর্থাৎ দশমিকের পরে 6 রিপিট হচ্ছে, তাহলে আমি লিখতে পারবো 0.6 এর উপরে পৌনঃপুনিক দিব, তাহলে এইটাই হবে আবৃত দশমিক ভগ্নাংশ। তো প্রথমে আবৃত নিতে বলছে, তারপর এইটাকে গুণত্ব ধারায় প্রকাশ করতে বলছে। তো বন্ধুরা দেখো তাহলে এই আবৃত ভগ্নাংশটাকে আমি কী লিখতে পারি, 0.66 অর্থাৎ 6টাকে আমরা রিপিট করতে পারি। এইবার এইটাকে যদি আমি একটা ধারায় নিতে চাই তাহলে দেখো আমি লিখতে পারবো 0.6+0.06+0.006+ এইভাবে চলতেছে, দেখো এইটা যে কথা এইটা সেম। এইবার এইটাকে আমি গুণত্ব ধারার ফর্মেটে রূপ দিব কিভাবে, দেখো 0.6 লিখলাম, পরেরটায় আমি 0.6 লিখে একে গুণ দিলাম 0.1 দ্বারা, তাহলে এই রাশিটা পাবো। পরে আমরা লিখলাম 0.6×0.1² তাহলে দেখো তো বন্ধুরা এটা কার ফর্মেট হলো, এটা যদি এ হতো আর এটা যদি আর হয় তাহলে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস .. তার মানে কি আমি একটা অসীম গুণত্ব ধারা পেলাম, তাহলে আমি কি বলবো এটি একটি অসীম গুণত্ব ধারা যার প্রথম পদ এ ইকুয়াল 0.6 এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল 0.1। এখন খেয়াল করে দেখো 0.1 <1 হবে, একের চেয়ে ছোট, তাহলে যদি লেস দ্যান 1 হয় তাহলে অসীম ধারার ক্ষেত্রে তার সমষ্টি নির্ণয়ের সূত্রটা কী হবে, খেয়াল করে দেখো সূত্রটা হবে এস ইনফিনিটি, যেহেতু অসীম তাহলে এ বাই 1-r, কেননা 1 বড় আর ছোট, তাহলে 1-r হবে। এবার মানটা বসিয়ে দাও 0.6, 1-0.1, তাহলে দেখো আমরা 1 থেকে এটা বাদ দিলে 0.9 হবে। এইবার আমরা যদি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি আসবে 6/9, এবার দেখো এটাকে লঘিষ্ঠ আকারে নিলে 2/3, তাহলে এই ধারাটির সমষ্টি হবে 2/3। তো তোমরা যদি 6/9 লেখো তাহলেও হবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ, তো তোমরা যদি এভাবে সাজিয়ে সুন্দরভাবে লিখতে পারো আমরা আশা করি তোমরা অবশ্যই অতি উত্তম ফলাফল করবে। তো তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।